মিউনিসিপালিটিয়ে যেটো পয়সা দিয়ে তার মাজত যেটো গ্যাপ থাকি যায় গ্যাপ ফান্ডিং আমি করো আর এই পয়সাটো রিলিজ করা হয়েছে গ্যাপ ফান্ডিং যেটো আছে এটো সরকারে করি আছে সরকারে কোনো ফান্ডিং বন্ধ করা নাই মন্ত্রী অশোক সিংহালৰ এই বক্তব্য গৰিহণা ককৰ্থনা নিজ বিভাগৰে বিষয়া কৰ্মচাৰী মন্ত্রীর বক্তব্য যেন উন্মোচিত মিথ্যাচাৰ মন্ত্রীগৰাকীৰ বক্তব্যে অধিক ক্ষোভিত কৰিছে পৌরসভাৰ কৰ্মচাৰীসকলক মন্ত্রীৰ বক্তব্যক যেন হজম কৰিব পৰা নাই এই সকল পৌরকর্মীয়ে গুৱাহাটীত সংবাদমেল পাতি পৌরকর্মীৰ নেতৃত্বই খুব উজাৰিছিল মাহৰ পিছত মাহ ধৰি দৰমহৰ পৰা বঞ্চিত হোৱাত সেই সংবাদমেলৰ পিছতে মন্ত্রী অশোক সিংহালে কৈছিল গেপ ফাণ্ডিং দি থকা হৈছে নিয়মীয়াকৈ মন্ত্রীৰ এই ভাষ্যক এটা নস্যাত কৰিছে এই সকল পৌরকর্মীয়ে হুই আছে আমার বিভাগীয় মন্ত্রী হুই আছে সেই কারণে না জানে কি আমি দরমহা পাই আছো না পাওয়া নাই আমার আপনার 2020 এপ্রিল মাহ পৰা এতিয়ালৈকে আমার স্যালারি পেন্ডিং আছে সব দরমহাটো পোৱা নাই আমি একবার 2020 এপ্রিল পৰা দরমহা পেন্ডিং আজিলৈকে চলি আছে 2022 নভেম্বৰ মই এজন সাফাই কর্মচারীর সুপারভাইজার হওঁ কিন্তু দুখৰ বিষয় যে আজি আমি 44-45 মাহৰ পৰা আমি দরমহাটো পোৱা নাই দুটা এমপ্লয়ী এই সেপ্টেম্বর 30 তারিখে রিটায়ারমেন্ট করেছে মাননীয় আমার মন্ত্রী তখেতে কইছে যে তখেতে এইটো সময়মতে দি আছে কিন্তু আমি এই বছর যেটো ডেভলপমেন্ট পান সেই পানটো আমি পোৱা নাই 2021 যেটো ফাইনান্সিয়াল আছিল মানে টাকাও রিলিজ করা নাই এই সকল সাবুয়া ডবকা ধুবুরী হাইলাকান্দির পৌরসভার কর্মী প্রতিগৰাকী কর্মী উদঙালে কিদরে চলি আছে রাজ্যের পৌরসভা সমূহ পৌর কর্মচারীর দাবি সরকারে তেওঁলোকক বিচাৰে কেবল প্রয়োজনতে প্রয়োজন শেষ হলে যেন সরকারে পাহরে তেওঁলোকক কাম লাগলে পৌরসভার দরকার পড়া নহলে পৌরসভার দরকার নাই আমি তেওঁলোক বেকার মানুষ হয়ে আছো আমি এতিয়া বর্তমান সাফাই কর্মচারী সাফাই আজি দুর্গন্ধ নোলা কাম দুর্গন্ধর কাম নকরিলে রাইজা খোজকাঢ়িব নোৱাৰিব সেইবিলাক আমি কৰি থাকোঁ কিন্তু আমার দরমাটো আমি নাপাওঁ সরকারক আমি এটা অনুরোধ জনাও যে আমার দরমাখিনি ওলাই দিয়ক আমার দরমাখিনি ক্লিয়ার করক মাহৰ পিছত মাহ দরমহা লাভ নকৰাত দৈনন্দিন জীবন যাত্রার চরম অসুবিধার সন্মুখীন এই সকল পৌরকর্মীর ইয়ার পরে কান্দি কইছে এটা কওয়া পাওয়া নেই দরমহা 26 মাহের দরমহা নপাওয়া কই ইয়ার পরে রিটায়ার হয়ে গুছি গেল আমার মানুষ একদম একো দুখিয়া অকল মিউনিসিপালিটি দরমহা পায় তেনেকে ঘর চলে যদি মানুষ এটা রিটায়ার হয়ে যায় তার কোনো দরমহা পার্টি বন্ধ হলে কোনে কেন চলবে আমি তো ঋণদারের উপর চলি আছো ইমান দিন ইন্টারেস্ট হয়েছে মানে এটা মানে পয়সা কেন দিব যোয়া মাহত আমার দুজন কর্মচারীয়ে রিটায়ারমেন্ট হল 26 মাহের দরমহা নপাকে রিটায়ারমেন্ট হল যোৱাৰ সময়ত কোনো পয়সা একো পয়সা অথরিটিয়ে দিব পৰা নাই বাচ্চাদের পড়াশোনার তো অনেক বেশি খরচ আছে এটা তো সবাই জানে এগুলা ভালো স্কুলে পড়াতে গেলে অনেক খরচের প্রয়োজন আমরা ভালো স্কুলে পড়াতে পারছি না মন্ত্রীর বক্তব্যত ক্ষোভিত এই সকল পৌরকর্মী অবশ্যই ইতিমধ্যে ঘোষণা করে থৈছে 25 নভেম্বরের পর রাজ্যত তেওঁলোকৰ সর্বাত্মক কর্মবিরতির কথা 25 নভেম্বর তারিখে আমি সর্বাত্মক কর্মবিরতি তালা লগাই আমি অফিস বন্ধ করে দিম সব গোটে কর্মচারী রাস্তায় তলে আহিব ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত